আমি দেখলাম একটা ধূপ করে আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে দেখলাম যে কী ব্যাপার। তাদের স্থানীয় লোক যারা ছিল তাদের সবাই ডাক দিয়ে দেখলাম যে গাড়িটা পড়ে গেল। এবার তাদের আমি শুনে দেখলাম, পরে জিজ্ঞেস করলাম, প্রশাসন আসলো, সব জিজ্ঞাসাবাদ করছে। আমরা সবাই মিলে তাদের উদ্ধার করি। গাড়িটা যখন নিচে নামলো তখন আমরা সবাই মিলে আসি। একটা ধূপ করে আওয়াজ হওয়ার পরে তখন দরজা খুলে উদ্ধার করে, বের করে আমরা তখন উদ্ধার করলাম। তারা কী অবস্থায় ছিল? তারা সব নেশাগ্রস্ত অবস্থায় ছিল, একটাও ভালো না, একটা অবস্থায় ভালো ছিল, সব নেশাগ্রস্ত, তিন চারজন ছিল, সব নেশাগ্রস্ত অবস্থা। আর কেউ ডুবে যায়নি তো? না, কেউ ডুবে নি, আমরা তুলে উদ্ধার করে দিয়েছি আমরা। এই টাকা দিয়ে খেলা না করে দেখাচ্ছি।
তো আমাদের গাড়িটা এখানে ফেসে গেছিলো একটু, তো ড্রাইভার আমাদের কন্ট্রোল করতে পারে না যে পুরো গঙ্গাতে নামে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা আসছি বীরভূম থেকে। বীরভূমের কোথা থেকে? বীরভূম সাইথিয়া থেকে। তা কোথায় যাচ্ছিলেন? আমরা এসেছিলাম আপনার করিমপুর, করিমপুর থেকে এসেছিলাম আমরা নবদ্বীপ যাচ্ছি। নবদ্বীপেতে এসেছেন আপনারা? হ্যাঁ। তারপরে নবদ্বীপ থেকে আমরা কালকে কাটা হয়ে ঘর যাবো। আজকে নবদ্বীপ কোথায় থাকার কথা ছিল? নবদ্বীপ নীলিমা লজে। সেখানে উঠেছিলেন? হ্যাঁ না, উঠবো আমরা এই তো। হ্যাঁ, তা এখানে এসে কোথায় এসেছিলেন আপনারা? এই রানীর ঘাটে এইখানে আমরা ফোন করছিলাম। হ্যাঁ, তো ফোন করে আমরা রাস্তা ভুল করেছিলাম। তবে গাড়িটা নেমে গেলো কী করে গঙ্গায়? গঙ্গায় নেমে গেলো, এটা আমাদের ড্রাইভারের ফল্ট। আজকে আপনার চার লাখটা মাল ভরা আছে, মাল ওখানে সব রয়েছে গাড়িতে। আপনারা কজন ছিলেন গাড়িতে? তিনজন। জলের মধ্যে বলতে আমাদের সুজাত ছিল গাড়িটা, ও বুঝতে পারিনি, যাও তো আমি বুঝতে পারিনি গো। আপনারা তিনজনই তো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে? না না, আমরা নেশাগ্রস্ত নাই গো, ড্রাইভার একটু হালকা ড্রিঙ্ক করেছিল। আমার নেশাগ্রস্ত নাই, আমার ঘুমিয়ে গেছিলাম। আপনারা জলে গিয়ে পড়েছেন? হ্যাঁ, জলে পড়েছি। আমাদের গাড়ি বসে আছি না, আমরা জানি না, আমার গাড়ি চলছে, গাড়ি সোজা গঙ্গায় নামে নেমে গেছে। আমাদের একটা রিকোয়েস্ট হয় যে আমাদের গাড়িটা একটু খোলা রাখতে পারলে ভালো হয়। আমরা আসছিলাম বীরভূম থেকে আসছিলাম। হ্যাঁ, কজন ছিলেন গাড়িতে? তিনজন। মাল বলতে গেলে পরে ক্রিম। হ্যাঁ, এগুলো এখন থেকে কোথায় আসছিলেন? এখন তো মানে বহরমপুর আসছিলাম। বীরভূম থেকে বহরমপুর? হ্যাঁ। এটা কোন জায়গা? এবার এখান থেকে বেরোবো, আমরা করিমপুর যাবো। সামনে যে আধার কার্ডটা ছিল কে নিল?